আপনি কোথায় যাচ্ছেন? আমি সোহিনী ম্যাডামের সঙ্গে দেখা করতে চাই। আমি ভেতরে যাব। ভেতরে যাওয়া যাবে না, ম্যাডামের বারণ আছে। আমি কোনো বারণ শুনবো না, ভেতরে আমি যাবই। শুনুন আপনি, দেখুন, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ম্যাডাম কারোর সঙ্গে দেখা করেন না, উনি রেগে যাবেন। আপনি পরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ম্যাডামের সঙ্গে দেখা করবেন, বুঝেছেন? তাছাড়া ম্যাডাম এরকম ভাবে কারোর সঙ্গে দেখা করেন না। দেখা করেন না মানে? চিটিং করতে পারেন, জালিয়াতি করতে পারেন, মানুষকে ঠকাতে পারেন, আর যাকে ঠকাচ্ছেন তার সঙ্গে দেখা করেন না কেন? এতটুকু সৎ সাহস নাই ওনার? শুনুন আপনি, আমি ভেতরে যাবই। শুনুন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভিতরে বেল বাজছে, ম্যাডাম ডাকছেন, আপনি দাঁড়ান, আমি আসছি। বড় বৌদি আর দিদি ভাই বাবাকে খুব ভালো করে চেনে আর বোঝে, আর সেই জন্যই কথাগুলো বলছে, আর যেগুলো বলছে সেগুলো একদম ঠিক বলছে। ছোটা ভাই, তুই বুঝতে পারছিস না? আমি ভালোই বুঝতে পারছি, তুই বুঝতে পারছিস না। কি বুঝেছিস তুই? হ্যাঁ, সৌমিলি দি আমাদের সকলকে ভালোবাসে, তাই কিছু উপহার দিতে চাইছে। মোটেই না, সৌমিলি তোদের গিফট দিয়ে কিনে নিতে চায়, তোদের পেছনে কাড়ি কাড়ি টাকা খরচা করে নিজের স্বার্থ সিদ্ধি করতে চায়, টাকার বিনিময়ে আমার গোটা জীবনটা কিনে নিতে চায়। এটা তোর ভুল ধারণা ছোটদা ভাই, সৌমিলি দি তোর ভালো চায়, আর ও যেটা চায় সেটা তোর জন্য আগে কেউ চায়নি। সঙ্গীতা, দিন দিন কিন্তু তোর সাহস বড্ড বেশি বাড়ছে, আর কোথায় কি বলতে হয় সেই জ্ঞানটাও কিন্তু লোপ পাচ্ছে। তুই কি বুঝিস রে যে আমাদের মাঝখানে এসে কথা বলছিস? ত্যাগ দিদি ভাই, আমি সোজা কথা সোজা ভাবে বলি, ওই বদমাইশ মেয়েটার জন্য আজ আমার ছোটদা ভাইয়ের এই অবস্থা। আর সৌমিলি দি যদি না থাকতো তাহলে তাহলে ও এত ভালো চাকরি পেত? কে দিত ওকে এত ভালো চাকরি? কিন্তু এমন চাকরি তো তোমার ছোটদা ভাই চাইনি। চাইনি? আচ্ছা চাইনি যখন তাহলে চাকরিটা জয়েন করলো কেন? কেন এগ্রিমেন্ট পেপারে সাইন করলো? সেই কৈফিয়ত নিশ্চয়ই তোকে ভাইয়া দেবে না। তুই ছোট ছোটর মতো থাক, এখন যাই এখান থেকে। থাক বর্দি ভাই, থাক, ও আর এখন ছোট নয়, অনেক বড় হয়েছে, সত্যিটাও জানা দরকার। সঙ্গীতা, তোকে একটা কথা বলি, আমি যখন এগ্রিমেন্টটা সাইন করছিলাম তখন তোরা কেউ ছিলিস না ওখানে। তুই যাকে বদমাইশ মেয়ে বলছিস সেই সর্বমঙ্গলা কিন্তু আমাকে বারবার বুঝিয়েছিল ওই এগ্রিমেন্টটা সাইন করার আগে একবার পড়ে নিতে, কিন্তু আমি সেটা পড়িনি, যেটা আমার সবথেকে বড় অন্যায় ছিল। হ্যাঁ, তুই তো এখন তোর বইয়ের হয়ে সাফাই গাইবি, এটাই ন্যাচারাল। সঙ্গীতা, এসব কি কথা বলছো তুমি? এক মিনিট বড় বৌদি, আমি সাফাই গাইছি না রে বোন, তুই মেজ বৌদি মা, তোরা কেউ সৌমিলির মতলবটা ধরতে পারছিস না। ও তোদের সবাইকে গিফট দিয়ে নিজের হাতের মুঠোয় করতে চাইছে, এই বাড়িতে নিজের ভিতটাকে শক্ত করতে চাইছে, আর একবার যদি সেটা করতে পারে তাহলে আমি তো সারা জীবনের জন্য ফাঁসবই। তোরা কেউ কিন্তু সুখে থাকবি না, আর আমাকে আরো ভালোভাবে নিজের হাতে গ্রিপে করার জন্য একদিন হয়তো তোদের সবাইকে এই বাড়ি থেকে সৌমিলি বের করে দিতে পারে, সেটা মেনে নিতে পারবি তো তুই? সঙ্গীতা, একটা কথা বলবো, সবসময় মাথায় রাখিস, লোভে পাপ, পাপে মৃত্যু। যে তোকে লোভ দেখাবে সে চোর ডাকাতের চেয়েও আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি খারাপ। সে কি করতে পারে? একটা চোর ডাকাত কি করতে পারে? ম্যাক্সিমাম তোর জীবন থেকে টাকা কড়ি সম্পত্তি এসব কেড়ে নিতে পারে, তার বেশি তো কিছু করতে পারবে না। কিন্তু যে তোকে লোভ দেখাবে সে তোর জীবনটাই কেড়ে নিতে পারে। তাই বোন রে, একটু ভেবে দেখিস, এখন যা করে যা, আমি একটু ওদের সাথে কথা বল। আই এম এক্সট্রিমলি সরি, আমাদের নিজেদের মধ্যে তর্ক বিতর্কর জন্য আপনাদের অনেকটা সময় নষ্ট হয়। আপনাদের ম্যাডামকে বলে দেবেন আমার জন্য যা করেছেন করেছেন,
আমার ফ্যামিলি মেম্বারদের জন্য যেন আর কিচ্ছু না করে, আর যদি সেটা করে আমি কিন্তু সেটা বরদাস্ত করব না। আশা করি আপনাদের কাজ হয়ে গেছে, আপনারা এবার আসতে পারেন। ঠিক আছে ম্যাডামকে আমি সেটা জানিয়ে দিচ্ছি, চলো। সঞ্জনাই ওর মাথাটা খেয়েছে, দাঁড়া বাবা আসুক। না রে দিদিভাই, বাবাকে কিছু বলিস না, পারলে সঙ্গীতাকে একটু বোঝানোর চেষ্টা করিস। মেজ বৌদিকে ফলো করে নিজের স্বামীর ঘাড়ে চেপে ছড়ি ঘোরানোর স্বপ্ন না দেখে যেন নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখে, তাহলেই জীবনে সম্মানের সঙ্গে বাঁচতে পারবে। প্লিজ তোমরা সঙ্গীতাকে একটু বুঝিও, প্লিজ। খুব ভেঙে পড়েছে বৌদি, সৌমিলির কাছে এইভাবে হেরে যাওয়াটা ও কিছুতেই মেনে নিতে পারছে না। শ্রেয়া তুমি একদম চিন্তা করো না, সর্বমঙ্গলার উপর আমার পুরো ভরসা আছে, ও সব পারে। তুমি দেখো আমাদের অনিষ্ক কিছুতেই ভেঙে পড়তে দেবে না। জানি বৌদি। আচ্ছা কিন্তু মেয়েটা এখনো এলো না কেন বলো তো? মানে জিনিসপত্র ডেলিভারি করতে তো এতক্ষণ সময় লাগার কথা না, ও কি অন্য কোথাও গেল নাকি? যান আপনি ভেতরে যান, ম্যাডাম আপনাকে ডাকছেন। এসব কি হচ্ছে সৈনী ম্যাডাম? আমার বাবার ফর্মুলায় আমার বানানো ধূপকাঠি, বাবা আমার নামে ধূপকাঠির নাম রেখেছেন, আর সেই ধূপকাঠি আপনার আর্ট এন্ড ক্রাফটস এর নামে বিদেশে বিক্রি হচ্ছে। তার মানে আমার বাবার এত পরিশ্রম করে বানানো ফর্মুলা আমার পরিশ্রমের দাম, এই সব কিছুকে আপনারা শুধুমাত্র টাকা দিয়ে বিচার করছেন? শুধু হাতে কয়েকটা টাকা ধরে দিলেই হয়ে গেল? আমার বাবার প্রতিভা, আমার প্রতিভা, আমাদের পরিশ্রম, আমাদের স্বপ্ন, এসবের কোনো মূল্য নেই আপনাদের কাছে? এসব টাকা দিয়ে কিনে নিজেদের নামে চালাচ্ছেন আপনারা? লজ্জা করে না আপনার? এত বড় বুটিক খুলেছেন আপনি, দেশে বিদেশে কোটি কোটি টাকার ব্যবসা করছেন, তবু আমায় ঠকাচ্ছেন কেন? আমার মতো গরিব মানুষ যারা এত কষ্ট করে একটা প্রোডাক্ট বানালো, তাদের ব্র্যান্ডের কোনো নাম নেই, আমাদের দেওয়ার নামটাই আপনারা বদলে দিচ্ছেন কেন সোহিনীদি? কেন এত বড় অন্যায়টা আপনি আমার সাথে কেন করলেন? আমি তো আপনাকে বিশ্বাস করেছিলাম, আপনাকে ভরসা করে আমাদের প্রোডাক্ট আপনাকে দিয়েছিলাম আমি। আপনি তো অনেক বড় বড় কথা বলেছিলেন, আমি নাকি দারুণ ধূপকাঠি বানাই, আমার বানানো ধূপকাঠির সুগন্ধ নাকি দেশ বিদেশের মানুষকে মাতিয়ে রাখে। আসলে এই সব ভালো ভালো কথার আড়ালে আপনি আমার সঙ্গে একটা নোংরা খেলা খেলেছেন। কেন করেছিলেন এসব? উত্তর দিন আমায়, এক্ষুনি আমার জবাব চাই, নয়তো আমি খবরের কাগজে টিভিতে সব জায়গায় আপনার আসল সত্যিটা ফাঁস করে দেব। সবাই জেনে যাবে আপনি আর্ট এন্ড ক্রাফটস এর নামের আড়ালে গরিবের প্রতিভা এবং পরিশ্রমকে সামান্য কয়েকটা পয়সার বিনিময়ে চুরি করেন। এটাই আর্ট এন্ড ক্রাফটস এর মালিক সোহিনী ম্যাডামের আসল রূপ। রিল্যাক্স সর্বমঙ্গল, রিল্যাক্স। সোহিনী কিচ্ছু নয়। কে সোহিনী? সোহিনী তো এখানে কাজ করত। আর্ট এন্ড ক্রাফটস এর মালিক আমি, মিস সৌমিনী মিত্র। হ্যালো, কি হলো ম্যাডাম? শিল্পপতি কি ভাবছো তুমি? ইয়েস,
আসো মিলি। কি জানো তো সর্বমঙ্গলা, তোমার জাস্ট কোনো ধারণা নেই আমার পিছনে যদি কেউ লাগে তাকে ঠিক যে আমি কিভাবে শাস্তি দিই, জাস্ট কোনো ধারণা নেই। এসব কি বলছো? কেন তুমি বুঝি বুঝতে পারছো না, বোকা বনে গেলে নাকি? কেন তোমার অনিশ বাবুর কাছ থেকে তো আমি শুনেছিলাম যে তুমি ভীষণ ইন্টেলিজেন্ট, তুমি ভীষণ বুদ্ধিমতি, তা কোথায় গেল তোমার এখন সেই বুদ্ধি? হ্যাঁ কোথায় গেল? হাওয়ায় কি পুশ হয়ে গেল? আচ্ছা ফাইন, আমি তোমাকে ক্লিয়ার করে বলছি, এই যে আমাদের আর্ট অ্যান্ড ক্রাফটসের এতদিন ধরে তুমি যা যা মালপত্র সব সাপ্লাই করে এসছো সেগুলো আমরা আমাদের কোম্পানির স্টিকার দিয়ে বাইরে মানে বিদেশ চড়া দামে বিক্রি করে এসেছি, আগেও করেছি এখনও করব। ওকে না, আমি সোহিনীর সাথে কথা বলতে চাই। লাভ নেই, এই বুটিক আমার কথাই চাই, আমি মালিক মানে আমি।